ওকে ফাইন, আশা করছি সব ভালো আছে। এই মুহূর্তে আমরা যাচ্ছি জিনের পাহাড়, এবং জিনের পাহাড় আসলে এই পাহাড়টি অনেক প্রচলিত এবং অনেক সবার মধ্যে এই পাহাড় সম্পর্কে আমরা অনেক কিছু শুনে এসেছি। এখন বিষয়টা হচ্ছে আসলে জিনের পাহাড়ে কি জিন আছে না আদৌ কি হচ্ছে, এই বিষয়টি মূলত এই ছবিটার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি আমরা। সাথে থাকুন, দেখতে থাকুন। থ্যাংক ইউ। বাঙালি ভাই বলতেছে বাঙালি নাকি শেখ হয় না, বাঙালি শেখটা বাংলাতে বুঝে নিয়ে যেতে হয়। কথা হচ্ছে আসলে জিনের পাহাড়ে আগেও যাওয়া হয়েছে, যতবারই আছি একবার যাই, অতিথি যারা থাকে সাথে তাদের নিয়ে যাওয়া হয় আর কি। তো এবারও যাচ্ছি, আর আমরা সবসময় দেখা যায় বিভ্রান্তিকর যে তথ্যগুলো আছে, একটা একটা ঘটনা নিয়ে এক ধরনের বিভ্রান্তিকর তথ্য আমরা পেয়ে থাকি, সেই ঘটনাগুলোর আসলে মূলত সঠিক যে তথ্যটুকু এবং আসলে কতটুকু সত্য আমরা যা শুনে আসছি সেগুলো আসলে আমরা তুলে ধরার চেষ্টা করি। তো এবারও এর ব্যতিক্রম কিছু হবে না। এবার আমরা চেষ্টা করছি যে তেমনই কিছু ঘটনা, এবং যেহেতু জিনের পাহাড়টা নিয়ে অনেকের মাঝে অনেক ধরনের কথা রয়েছে, কথা প্রচলন আছে, সেই প্রচলনগুলো কী কী আছে এবং সেখানে আসলে কী হচ্ছে আর কী আছে, আসলে আধু জিন আছে কি না, সেই বিষয়গুলি মূলত এই ছোট্ট ব্লগে আমরা তুলে ধরার চেষ্টা করছি। সাথে থাকুন, থ্যাংক ইউ। দেখার চেষ্টা করতে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে কেন এটাকে, তারপরে আপনাদের যদি সত্যি সত্য থাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই জায়গাটিকে বলা হয় জিনের পাহাড়। এখন গাড়ি আমরা জেট পর শেষ মাথা যাবো, যেখান থেকে আর যেখান থেকে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে যাচ্ছি, কথা হচ্ছে আমরা যেগুলো যাচ্ছি তারপর গাড়ি কিন্তু হবে, যেভাবে গাড়ি চলার পথে সেভাবে কেমন লাগছে, মানে কি গাড়ি থাকে মারছে না, খুবই কম ওদিক থেকে। তারপর বিষয় হচ্ছে রান করে ওদিক থেকে আসার সময় নাকি, ওদিক থেকে আসার সময় নাকি নিউট্রাল দেখা যায় 120 নিউট্রাল, হ্যাঁ কোনো প্রকার গিয়ার ছাড়া, স্টার্টার পা রাখা ছাড়া 120 উপর চলে, তো সেটি দেখানো চেষ্টা করছে। এই যে অনেকে বলে জিন নেই, জিন আসলে আছে কিসে বলতে একটু, অবশ্যই তো জিনের লক্ষণ এটা। পাঁচ ছয় বছর পরে এটি কথা বলছিলাম।
ওকে এখন পর্যন্ত বিষয়গুলোর কারণে হয়তো অনেকে বলে জিন ঠিক আছে কোরআনে জিন আছে, তবে কোরআনে কোথাও এই জিন পাহাড় সম্পর্কে কোথাও কিছু উল্লেখ নেই, সেটা আমরা জানি। তারপর বাকিটা আল্লাহ জানেন। আমরা এখন দেখার চেষ্টা করবো আপনাদেরকে পানি এবং পানির বোতল কোন দিকে গড়াই, ঠিক আছে। মোদিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে রাহেল ভাই এবং তার টিম। জানতে আসেন যে পানি কিভাবে গড়াই বলে দেখে আসেন। আসসালাম, কেউ ভালো আছেন? আপনারা মোদিয়া থাকেন, আপনাদের দিয়ে পানি ঢালাবো, দেখি কই পানি ঢালে কি হয়। আসেন পানি বোতল তো নিব, কেন বোতল কি ও জিনেটে খায় না? ওরা নাকি ইনটেক লাগে দেখি। আমরা এখন পরীক্ষামূলক ভাবে
এই যে সাহেব ভাই দিছে দেখা যাক এটা উচ্চ জায়গা দিয়ে দিলে দেখলাম যে আসলে জিনের পাহাড়ে এসে যা যা শুনেছি, যাই হোক কি দেখলেন এবং কি দেখালাম সেটা বড় বেশি নয়। বড় বেশি হচ্ছে আমরা যা দেখলাম যে গাড়ি কিছুটি ঠিক আছে, আর পানির জায়গায় গিয়ে আমরা একটু মানে সুন্দর হয়ে গেছে আমাদের, যে মানে আসলে যেভাবে বলা হচ্ছে সেভাবে আসলে আমরা কিছু পাইনি। হ্যাঁ, তো বাকিটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করছে, সেই জন্য বলতে আসলে সঠিক হচ্ছে যে জিনের পাহাড় নামক খ্যাত এবং পরিচিত এই জায়গা থেকে আমাদের আজকে সব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে আসা দেখুন। থ্যাংক ইউ।